এবার গল্প স্বল্প। দর্শক, আসছে 15 নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রথম অ্যান্থোলজি অর্থাৎ অমনিবাস চলচ্চিত্র ইতি তোমারই ঢাকা। 11টি গল্প, 11 জন নির্মাতার 11টি সিনেমা। আর এই চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রিয় অভিনেতা শ্যামল মাওলা। ইতি তোমারই ঢাকা চলচ্চিত্রের প্রসঙ্গ ধরেই আজ তার সাথে আমরা গল্প করব। চলুন তাহলে, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ইতি তোমারই ঢাকা দেশের বাইরে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। এই চলচ্চিত্রের সাথে আপনার যুক্ত হওয়ার শুরুর গল্পটা জানতে চাই। প্রথম মজার ব্যাপার হচ্ছে 11 জনই ডিরেক্টর, 11 জনই বন্ধু, আর্টিস্টও মোটামুটি বন্ধু। আচ্ছা, আমার যে ডিরেক্টর রবি, রবিউল আলম রবি, ও আমার বন্ধু। বন্ধুর সাথে কাজ হচ্ছে, ও যে গল্পটা ছিল সেই গল্পে যে চরিত্রটা ছিল সেটা অনেকটা আমারই মতো দেখতে। আচ্ছা, তো সেই জায়গা থেকে ও আমাকে কাস্টিং করে, তারপরে কাজ শুরু হয়। এই তো গল্প। আচ্ছা, এই গল্পে আপনার চরিত্র এবং আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আমার চরিত্র অনেকটা মানে ও যেরকম খুঁজছিল একজন ড্রাইভার ক্যারেক্টার খুঁজছিল, তো আমার চেহারা বোধ হয় অনেকটা ওরকমই, তো সেই জন্য ও খুব সহজেই আমাকে সিলেক্ট করতে সুবিধা হয়েছে আর কি ওর জন্য। কাজের অভিজ্ঞতা তো সবসময় জোশ, ওর সাথে আমি সবসময় কাজ করতে চাই। অন্য সব দেশে তো অমনিবাস চলচ্চিত্রের প্রচলন রয়েছে, কিন্তু আমাদের দেশে এটি প্রথমবারের মতো হতে চলেছে, তো সেটিকে দর্শক কীভাবে গ্রহণ করবে বলে আপনি মনে করেন? আমার তো সবসময় মনে হয় নতুন কিছুর দিকেই দর্শকরা আগ্রহ থাকে, তো এটা যেহেতু নতুন আকারে নতুন কিছু নতুন একটা ভঙ্গিতে আসলে আমরা দেখাবো, প্রেজেন্টেশনটা যেহেতু নতুন কিছু হবে, দর্শকরা আমার মনে হয় এটা খুব পছন্দ করবে। এনকাউন্টার নামে একটি চলচ্চিত্রে আপনি কাজ করছেন আমরা শুনেছি, সেটি সম্পর্কে একটু জানতে চাই। এক লটের কাজ শেষ করে যতটুকু মনে হচ্ছে এটা একটা ভালো ফিল্ম হবে, এখন পুরোটা শেষ করার পরে পুরোটা বুঝতে পারবো। তো ওখানে আমার সাথে আমার ডিরেক্টর যিনি অনিরুদ্ধ রাসেল, ও আমার বন্ধু, এটাও একটা সুবিধা। এবার একটু পেছনের দিকে যেতে চাই। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা চলচ্চিত্রে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আপনাকে আমরা দেখেছি, তারপরে বড় পর্দায় আসতে এত লম্বা বিরতি নিলেন কেন? যে ধরনের চরিত্র বা যে ধরনের ফিল্ম আমি খুঁজি করার জন্য সেগুলোর সাথে আসলে ব্যাটে বলে হয়নি কখনোই, ব্যাটে বলে হয়নি, যেগুলো হয়েছে সেগুলোই শুধু করা হচ্ছে বা হয়েছে। এবার একটু ওয়েব সিরিজ প্রসঙ্গে যেতে চাই। আপনি মানিহানি, সদরঘাটের টাইগার সহ আরও বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন, সেটির অভিজ্ঞতার কথা জানতে চাই। অভিজ্ঞতা অনেকটা ফিল্মের মতোই, কাইন্ড অফ ফিল্ম ওয়েব সিরিজ। মানিহানি আমরা শ্যুট করেছিলাম প্রায় এক মাসেরও বেশি হবে। আচ্ছা, ওটা মাত্র 12 এপিসোড। সদরঘাটের টাইগারও আমরা শ্যুট করেছিলাম প্রায় 10-12 দিন, ওইটার মাত্র 7 এপিসোড। আরেকটা করেছে বুমেরাং, ওটারও প্রায় অনেক দিন, ওটাতে অবশ্য একটু ভিন্ন ওটার গল্প আলাদা আলাদা, 3টা গল্প একটা ওয়েব সিরিজে। আচ্ছা, আমি যেহেতু ফিল্মটাই করতে চাই, সো ফিল্মের কাছাকাছি কিছু একটা ওয়েব সিরিজের সেই ফিল্টা। আচ্ছা, অনেকে তো অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে অশ্লীলতার অভিযোগ তোলেন, আর সেক্ষেত্রে আপনার কী মতামত? কারা কীভাবে কাজ করছে জানি না, আমি অনলাইন যে কাজগুলো আমার হয়েছে কোনোটাই আসলে অশ্লীলতা ওইভাবে আপনি জোর করে ঢোকানো ওরকম কিছুই না। আচ্ছা, গল্পের প্রয়োজনে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা এখানে আছে। এবার একটু টিভি নাটক প্রসঙ্গে যেতে চাই। মনের মতো চরিত্র না পেলেও কিন্তু অনেক সময় কাজ করে যেতে হয়, তো সেক্ষেত্রে একঘেয়েমি লাগে না? অবশ্যই একঘেয়েমি লাগে, আর অনেক সময় অনুরোধের ঢেকিও গিলতে হয় মাঝে মাঝে, সেগুলো তো আরও বেশি বিরক্তিকর। মানে আমার করার ইচ্ছে নেই এই ক্যারেক্টারটা বা এই গল্পে আমার কাজ করার ইচ্ছে নেই, কিন্তু তারপরও অনুরোধের ঢেকিতে আমার করতে হয় কখনো কখনো, তো ওটা কোনো মানে ইউজ টু হয়ে আছে আর কি। মাছরাঙা টেলিভিশনে আপনার অভিনীত বেমানান ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে, শিহাব শাহিন সেটির পরিচালক, তার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানতে চাই। শিহাব শাহিন ভাই সম্পর্কে আমি খুব বেশি বলবো না, কারণ সে আর আমি আমরা একই গ্রুপের, একসাথে থিয়েটার করালো, তো তার সাথে অবশ্য কাজ হয়নি ওভাবে। বেমানানটাই শিহাব শাহিন ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ। আর শাহিন ভাই তো নিঃসন্দেহে খুব ভালো একজন ডিরেক্টর, তার সাথে কাজ করে অবশ্যই ভালো লাগছে।
আর 3 দিন পরে আপনার জন্মদিন। এবারের বিশেষ দিনটি আপনি কিভাবে কাটাবেন? আমি আসলে জানি না, আমি মনে হয় সেদিন কোনো শুটিং রাখিনি, রেস্ট নেব। আর যারা যারা আমাকে উইশ করতে আসবে আসবে। এবার আপনাকে আমি চটপট 5টি প্রশ্ন করব, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। ধরুন আপনার প্রিয় হিন্দি সিনেমা রং দে বাসন্তীর মতো কোনো চলচ্চিত্র বাংলাদেশে হতে যাচ্ছে, সেখানে আপনি কোন চরিত্রে অভিনয় করতে চাইবেন? ভগৎ সিং এর। আচ্ছা, বিশ্বের এমন একজন চিত্রনায়িকার নাম বলুন যার সঙ্গে অভিনয়ের প্রস্তাব আপনার কাছে এলে আপনি জ্ঞানও হারাতে পারেন। মনিকা বেলোচি। আপনার অভিনীত প্রথম নাটক রোদ বৃষ্টি শহরেতে কত পারিশ্রমিক পেয়েছিলেন? আমার সম্ভবত যতটুকু মনে পড়ে আমি 500 টাকা থেকে আমার স্টার্ট হয়েছিল, এটা মনে আছে। আচ্ছা, স্কুলের লুৎফা ম্যাডামের সাথে দেখা হলে এই মুহূর্তে কি বলবেন? আমি তাকে একটু পা ছুঁয়ে সালাম করতে চাই। আপনার ছেলে আদরের শ্রেয়ন মাওলাকে যে কথাটি এখন পর্যন্ত বলা হয়নি, বলতে গেলে শ্রেয়নকে বলবো বড় হও, দীর্ঘজীবী হও, শুধু বেড়ে ওঠো, শুধু বেড়ে। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং বিনোদন সারাদিন এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, দর্শককে, মাছরাঙা।